हेलो व्यूअर्स अस्सलाम वालेकुम वेलकम बैक टू माय चैनल चाँद रेसिपी हाउस। हमें आज अपने माझे बीफ टिकिया कबाब रेसिपि निये हाजिर हुई। एक कबाबटी चिकेन दिए करा जाए, आमी आज बीफ दिए करेछि। आशा करब आमार आज के रेसिपिटी आपनादेर अनेक भालो लागबे। चलो ताहले देखे नी किभाबे एई टिकिया कबाबटी तैरि करेछि। कबाबटी तैरि करार जोन्नो आमी हाफ केजी गरुर माँस नियेछि आर माँस थेके आमी हाड़ चर्बी आगे छाड़िए धुए परिष्कार करे नियेछि। आर एखाने आमी एक कप परिमाण बुटेर डाल सारा रात भिजिए रेखेछिलाम, एखन धुए एकटी साइडे रेखे दिलाम। एखन आमी ए माँस आर बुटेर डालटा सेद्ध करे निब, ताई आमी ए पात्रेर मध्ये माँसगुलो ढेले दिलाम आर साथे बुटेर डालगुलो दिए दिलाम। আমি এখনো চুলায় বসিয়ে দেইনি, প্রথমে এগুলো আমি রেডি করে তারপর চুলায় বসিয়ে দেব। দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, দুই চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো, দুই চা চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিলাম তিন টেবিল চামচ রান্নার তেল। এখন দিয়ে দিলাম তিন কাপ পরিমাণ পানি। পানির জন্য নির্দিষ্ট কোনো মাপ নেই, পানিটা শুকিয়ে ফেললেই হবে। এখন আমি চুলায় বসিয়ে দিলাম। চুলায় বসিয়ে দিয়ে নেড়েচেড়ে সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি। পানিটা খুব বেশি না দিলেই ভালো হয়, কারণ আমি এই পানিটা পুরোটাই শুকিয়ে নিব, তাই পানির পরিমাণটা একটু কমই দিতে হবে। এখন দিয়ে দিব রাঁধুনির কাবাব মশলা। আমি এখানে রাঁধুনির কাবাব মশলা দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ। দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই প্যাকেটের এই কাবাব মশলাটা দিলে এই কাবাবটা খেতে খুবই ভালো লাগবে। সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেবার পর আমি এটা ঢেকে রেখে দিব। আর এটা আমি ঢেকে ঢেকেই রান্না করে নিব বা সেদ্ধ করে নিব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। আর দেখতে হবে ডালটা পুরোপুরি সেদ্ধ হয়েছে কি না, এদিকে পানিও শুকিয়ে যাবে আর ডাল আর মাংসগুলোও সেদ্ধ হয়ে যাবে। 15-20 মিনিটে আমার অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আর ঢাকনা দেওয়ার দরকার নেই। এভাবে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে ফেলতে হবে, অনবরত নাড়তে থাকতে হবে যাতে পানিটা পুরোপুরি শুকিয়ে যায়। এই তো আমার হয়ে গিয়েছে। আমি এখন এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ব্লেন্ড করে নিয়ে আসলাম। এখন এই ব্লেন্ড করা ডাল আর মাংসের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি হাফ কাপ পরিমাণ, আর দিয়ে দিলাম একটি ডিম। আমি এখানে দুইটি ডিম দিয়েছি। প্রথমে একটি দিয়ে আমি দেখে নিব যে আমার আরও একটি লাগবে কি না, তাই একটি ডিম দিয়ে আমি সুন্দরভাবে মিশিয়ে নিব। আর ডিমটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু ডোটা পাতলা হয়ে যাবে, তখন আর কাবাবের শেপ দেওয়া যাবে না, তাই ডিমটা বুঝে শুনে দিতে হবে। একটি ডিম দেওয়ার পর আমার মনে হচ্ছে এখানে আরও একটি ডিম লাগবে, তাই আমি আরও একটি ডিম দিয়ে দিলাম। আর ডিমটা দিয়ে আবারও আমি খুব সুন্দরভাবে মেখে নেব। খুব সুন্দরভাবে মেখে নিতে হবে, এতে করে কিন্তু আমাদের টিকিয়াটা খুবই সুন্দর হবে। এই তো আমার হয়ে গিয়েছে। এখন আমি আমার পছন্দ মতো আকৃতি করে এই কাবাবগুলো বানিয়ে নিব। সাইজটা যার যার পছন্দ মতো করলেই হয়। আমি মিডিয়াম সাইজ করেই বানিয়ে নিচ্ছি। বিয়েবাড়ির কাবাবগুলো যে সাইজ হয় আমি সেই সাইজটি করে নিচ্ছি। এই তো আমি একটি একটি করে কাবাবগুলো বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বানাচ্ছি। হাতটা অবশ্যই বানানোর আগে ধুয়ে নিতে হবে, তাহলে বানানোটা খুবই সুন্দর হবে। আর যদি আপনাদের বানাতে সমস্যা হয় তাহলে একটু হাতে তেল মেখে নিতে পারেন, কিন্তু আমার তেল মাখার প্রয়োজন হয়নি। এই তো আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে। এখন আমি এগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। এই তো আমি একদিন পর ডিপ ফ্রিজ থেকে বের করে নিলাম। এখন আমি এগুলো তেলে ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তো একটু বরফ থাকাতে তেলের মধ্যে দেওয়ার পর এরকম করে তেলগুলো ছিটে উঠছে, এতে কোনো সমস্যা নেই। ফ্রিজ থেকে বের করার 2-3 মিনিট পর এই কাবাবগুলো ভেজে নিতে হবে।
মিডিয়াম আঁচে এই রকম ডুবো তেলে কাবাবগুলো ভাজতে হবে। চুলার আঁচ একদম কমিয়ে দিয়ে কাবাবগুলো ভাজা যাবে না, এতে করে কিন্তু কাবাবগুলো খুলে যেতে পারে। আর এখানে সব কিছুই আগে থেকে সেদ্ধ করা ছিল, কাঁচা কোনো কিছুই নেই, তাই কাঁচা থেকে যাবে এই ভয়টাও নেই। এই তো আমার হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি একটি চালনির মধ্যে। এরকম গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে, এতে করে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে আপনারা 3 থেকে 4 মাস পর্যন্ত এই টিকিয়া কাবাবগুলো বানিয়ে খেতে পারবেন। সাদা পোলাও বা খিচুড়ির সাথে বা গরম ভাতের সাথেও কিন্তু এই কাবাবগুলো খেতে খুবই ভালো লাগে। আশা করব আমার আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন, এতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।